টেট পরীক্ষার নামত রাজ্যত চলিছে ভয়ানক বেপার। ডি এল এডর নামভর্তির নামত চলিছে কোটি টকার খেল। জিলায় জিলায় শিক্ষা বিভাগের বিষয়ে মিলিছে দুর্নীতির পোহার। এই বেপারত জড়িত হয়েছে ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 10 নভেম্বর রাজ্যত অনুষ্ঠিত হবলগিয়া টেট পরীক্ষাত লৈ রাজ্যের জিলায় জিলায় এতিয়া চলিছে ভয়ানক বেপার। কারণ টেট পরীক্ষাত অবতীর্ণ হবর বাবে ডি এল এডত নামভর্তি বাধ্যতামূলক করার পিছতেই নামভর্তির প্রমাণপত্র বিচারি হাবা থুড়ি খাইছে একাংশ প্রার্থীয়ে। ইয়ার সুযোগ লৈছে এই বর্ষর মার্চ মাহতেই বন্ধ করে দিয়া ওপেন ডিস্টেন্স লার্নিংয়ের একাংশ বিষয়াই। 20,000 টাকা উপলব্ধ হয়েছে ডি এল এডত নামভর্তির ভুয়া প্রমাণপত্র। তেনে এজন শিক্ষা বিভাগের বেপারী হয়েছে লক্ষিমপুরের বুনিয়াদী শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়ক এইজন বিপুল বরা। এও নেতৃত্বত লক্ষিমপুরত 2017 চনের বেক ডেটত বিলাই থকা গৈছে ODLত নামভর্তির ভুয়া প্রমাণপত্র, যার রেট 6,000-20,000 টাকা। আর এওঁলোকক সহযোগ করেছে একাংশ ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ের প্রধান শিক্ষকে। কারণ 5,000 টাকাত শিক্ষকতা করা বলে ভুয়া ডাইস কোড নাম্বার প্রদান করেছে একাংশ শিক্ষকে। নিউজ ল্যাবর ক্যামেরার সম্মুখতে এই বেপারী রূপী দালাল বিষয়াক জবাবদিহি করিলে এইজন ভুক্তভোগীয়ে। কারণ এই বিপুল বরা নেতৃত্বত লক্ষিমপুরের ব্যাংক হোটেল সকলতে উপলব্ধ হয়েছে ডি এল এডর নামভর্তির ভুয়া প্রমাণপত্র। এয়া চাওক তার প্রমাণ। কোনো রিসিপ্ট নিদিয়াকে তার পয়সা ললে, লওয়ার পিছত আমাক ইয়ালে মাতিলে, ইয়াত মতার পিছত কলে কি ক্লাস টু নহয়, তোমালোক এবছর এবছর আমি পাস করে উলিয়াই দিম। এটা কেন ধরনের হব? আপনাদের কইছে, আপনি কইছে, আপনি কইছে, মোপা পয়সা লওয়া মানে আপনি বেলে কথা কই লাভ নাই। এডমিশনের কারণে মানুষ হওয়ার কারণে ইমানেই আমনি করে, তেতিয়া কিন্তু ওলাই যাওয়া সত্য। আপনি ব্যাংকের ওপর কোঠা লৈ লয়? না, কোঠা নয়, মোৰ আপনি চাব, তাত আপনি ইনকোয়ারি করে চাওক, যদি কোঠা পায় আপনাদের যে ব্যবস্থা লোক মানে কত বিলায় আপনি এক্সিস ব্যাংকের? এক্সিস মই অকল দুদিন গৈছিলো, এদিন মই এক্সিস নিজের কামত গৈছিলো। কিমান বিলাল তাত? খুব বেশি 50-60টা মানে। এনে ভুয়া প্রমাণপত্র লৈ লক্ষিমপুরতে নিশাটোর ভিতরে 30,000 করে পেলালে টেটর আবেদন। রাজ্যের প্রতিখন জেলাত ইয়ার সংখ্যা কিমান হব আপনি কল্পনা করক। যে কাণ্ড দেখে শিক্ষা বিভাগের বিষয়াও মূরে কপালে হাত দিছে। না, রিসিপ্ট দিম তেও মো মতো পুরোনা নাই, মোক কেনেকে রিসিপ্ট দিব? 17 চনের 17 চনের মই এতিয়া তার কারণে তেও কিমান লাগে? তার কারণে তেও কিমান লাগে? 12,000 টাকা লাগে। মানে বজার সেইটো তেখেতে জানিব, মই কিন্তু আহি পেলাই এইখিনিতো তেনেকুৱাই পাইছোঁ। বহুত তাততো নাইনপোৰ্ট আপোনাৰ প্ৰায় 1,000টা ল'ৰা ছোৱালীৰ পৰা পইচা ল'লে, 3,000-3,000 লৈ পেলাই এডমিশ্যন কৰিলে, ক্লাছ কেতিয়া হ'ব নকয়, পৰীক্ষা কেতিয়া হ'ব নকয়, ৰিচিপ্টেও নিদিয়ে। এটা ৰিচিপ্ট বিচাৰি আহিছোঁ, এয়া কাণ্ড পাইছোঁ। এই নীলাজ বিষয়া বিপুল বৰাই স্বীকাৰ কৰিছে এওঁ দুৰ্নীতিৰে গোটোৱা ধনৰ ভাগ কিদৰে শিক্ষা বিভাগৰ ওপৰ মহল পাইছেগৈ। লক্ষিমপুৰ ডিষ্ট্ৰিক্টতে নহয়, আপোনাক যদি মই কওঁ অল অসমত ODL, কিন্তু মোৰ যিটো 15,000-17,000 টো আহিছে, এইটো সম্পূৰ্ণ বোকাৰ কথা। মই মাত্ৰ 12,000 টকাৰ পৰা 4,000-5,000 টকা ৰিচিপ্ট দিয়াটো সত্য। কিন্তু ইমানৰ পিছতো গভীৰ নিদ্ৰাত শিক্ষামন্ত্ৰী মহোদয়। ইয়াত টেট নে শিক্ষা বিভাগৰ বেপাৰ? এই বেপাৰত কিমান অযোগ্যৰ কপাল ফুলিব আৰু কিমান মেধাৰ কপাল ফুটিব তাৰ কোনো হিচাপ নাই। লক্ষিমপুৰৰ পৰা জিতুমণি নেওগ, নিউজ লাইভ।